نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه الله رب العالمين সবচেয়ে বড় শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আজকের আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বসছি খুবই একটি জরুরি বিষয় দুই হাজার একুশ সালের শেষে ডিসেম্বর আজকে একত্রিশে ডিসেম্বর পুরা বিশ্বব্যাপী যেই উৎসবটা আজকে পালন হবে থার্টি ফার্স্ট নাইট আল্লাহ রব্বুর আলমিন এই সকল উৎসব সম্পর্কে বলেছেন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম কী বলেছেন আমরা জানতে পারবো পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সুরান আমের ভিতরে আল্লাহ রব্বুল আলমী বলেছেন হে আমার বান্দারা তোমরা প্রকাশ্য এবং অবকাশ্য সকল গুনা থেকে তোমরা দূরে থাকো এর কাছেও যেও না অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমীন বলেছেন জমিনে জলে এবং স্থলে যে সকল বিপর্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসমানি গজব আসে সকল কিছু মানুষের হাতের কামাই সুতরাং আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে এই গুনা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন শয়তানের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যে শয়তান আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি আপনার বান্দাকে সুম্মালা আতিম বাইনী আই দিহিম ওয়ামিন ফলপিহিম ও আন আইমানিহিম ও আং শামা ইলিহিম ওয়ালাহাজুম শাহিরিন আপনার বান্দাকে আমি সামনের দিক পিছনের দিক এবং ডানে এবং বামে থেকে আমি তাদেরকে দোকা দিব এবং তাদেরকে বিপদগামী করে আমি আল্লাহ সাথে ওয়াদা করেছি যে আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবো অথচ আল্লাহ রব্বুল আলমিনের সাথে শয়তান ওয়াদাবদ্ধ হয়েছে আজকে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য যুগে যুগে নবী আলা ইসালুআসাল্লামকে পাঠিয়েছেন থার্টি ফার্স্ট নাইটে যে। দুই হাজার একুশ সালের আজকে এগারো ডিসেম্বর যে সকল উৎসব হবে এই উৎসবের সম্পর্কে আমাদের কিছু জানার বিষয় খ্রিস্টান পূর্ব এবং রোমান রাজা তাদের একটি মূর্তি ছিল যে মূর্তির নাম ছিল জানুস আপনারা ইউটিউবে যদি লেখেন চার্চ দেন দেখবেন এই মূর্তিটা চলে আসবে এই জানুস নামের মূর্তির দুইটা মাথা ছিল এক মাথা হলো পুরুষ আর মাথা হল নারী একসাথে জোড়া ছিল এই নারী পুরুষ একই মূর্তির ভিতরে দুই রকমের ছিল একদিকে মাথার ভিতরে পুরুষের মাথা দিকে নারী তারা এই মূর্তির দেবতার তারা পূজা করে আসছে কালক্রমে আষ্টশো খ্রিস্টাব্দে সম্রাট জুলিয়াস নামে একজন রাজা ছিল সে যখন দেখলো যে তাদের ধর্মের ভিতরে উৎসবটি পালন করে আসছে এটাকে সে আরও জাঁকজমক করার জন্য একটি মেলার আয়োজন করে তখন এই সম্রাট জুলিয়াস নারীদের উলঙ্গ করে এবং যে সকল নারীদের বয়স যারা কুমারী যাদের এখনও বিবসাদী হয় নাই তাদের মাধ্যমে মেলাটা উদযাপন করেছে এবং শুরু করেছে এই সম্রাট জুলিয়াস আষ্টশো খ্রিস্টাব্দে তখন এই মেলাটি চালু করে এবং এই ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট এটা শুরু করে কিভাবে। তাদের এই বিশ্বাস ছিল যে মূর্তিটির দুইটা মাথা দীর্ঘ যে বছরটি চলে গেল পিছনের বছরটি এই মূর্তিটির একটা মাথা সামনে আর একটা মাথা ছিল পিছনের দিকে তখন তারা বলতো যে পিছনের দিক যেটা আমাদের চলে গেছে এটা আমাদের জন্য ছিল দুর্ভোগ্য বছর এটা আমাদের জন্য দুঃখজনক আমাদের জন্য লাঞ্ছনা তারা রাতের বারোটার আগ পর্যন্ত ওই মূর্তির পূজা করত। যখন বারোটা বেজে যাইতো পিছনের দিক থেকে এসে তারা সামনের দিকের মূর্তির যেই ছবি ওটা ছিল নারী তখন তারা নারী পিপাসু এই পুরুষেরা তখন এই অবিবাহিত মেয়েদেরকে কুমারী মেয়েদের সাথে তারা বিভিন্ন জিনার কাজে লিপ্ত হয়ে সারাটি রাত্র তারা এইভাবে উদযাপন করে আসছে তারা সেই রাত্রটির নাম দিয়েছে থার্টি পাস নাইট অর্থাৎ থার্টি অর্থ যেটায় চলে গেছে সেটা আমাদের জন্য দুঃখজনক আর যেটা আসতেছে ফার্স্ট এটা আমাদের জন্য খুবই মঙ্গলজনক এভাবে কালক্রমে আজকে আষ্টশো বছর পূর্বে থেকে এইভাবে চলে আসছে কিন্তু কালক্রমে ইউদি খ্রিস্টানদের এই নিয়ম নীতি আজকে আমাদের ভিতরে চলে আসছে রাসুলের কারিম সাল্লিয় সাল্লাম বলেন আবুদাউ শরীফে মাং তাসাব্বা বেকমিন ফাউ মিনহু যেই ব্যক্তি কোনো ইউদি খ্রিস্টান কোনো ধর্মের নিয়ম নীতি পালন করবে আল্লাহ রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তিকে এবং ওই সমাজের লোককে সকলকে ওই ব্যক্তিদের সাথে হাসরে ময়দানে উঠানো হবে আসুন ভাই আল্লাহ রসুলের এই হাদিস থেকে আমরা জানবো যে আজকে আমরা যদি ইউদি খ্রিস্টানদের এই ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট পালন করি তাহলে আমাদেরকে তাদের দলে সাব্যস্ত করা হবে যেমনিভাবে আমি যদি কোনো দুনিয়ার কোনো দলের সাথে আমি সম্পৃক্ত থাকি আমাকে ওই দলের ভিতরে ধরা হয় আমি যদি কোনো দলকে প প্রাধান্য দেই কোনো দলের সাপোর্ট করি যেমনি আমাদের দেশের ভিতরে আছে কয়েকটি দল বড় রয়েছে আওয়ামী লীগ বিএমপি নৌকা এবং জাতীয় পার্টি ইত্যাদি যে যে পার্টি করি না কেন আমাদেরকে ওই দলের ভিতরে সাব্যস্ত করা হয় সুতরাং আজকে যদি আমি থার্টি পাস নাইট পালন করি তদ্রুপভাবে আল্লাহ রসুলসমাং তাসাব্বা বিকমিন মিনফাউা মিনবু আমাদেরকে ওই দলের সাব্যস্ত করা হবে আজ আলী তালা তালগু বলেন হাসিবু কবলাং তু হাসিবু তোমরা হিসাব করে দেখো মৃত্যুর পূর্বে তুমি কতটুকু ভালো কাজ করছ আর কতটুকু খারাপ কাজ করেছ কিন্তু মৃত্যুর পরে তোমার আর হিসাব করার সময় থাকবে না এই জন্য ভাই আমরা মৃত্যুর পূর্বে সামানা গুছিয়ে নেই হাসিবু কবলাং তু আমার আপনার জীবনে কতটুকু আমি নেকি করেছি আর কতটুকু ভালো কাজ করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই অশ্লীলতা থেকে আমরা যুব সমাজকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যুব সমাজকে শুধু অশ্লীলতা থেকে ফিরে আনতে পারে পবিত্র আল কোরআন এবং আলী রাজুল্লাহ তালাম বলেছেন হাসিবু কবলাং আং হাসিবু। সুতরাং যুব সমাজকে এই গজবের ধ্বংস থেকে হেফাজতের জন্য আমরা আজকে যুব সমাজেই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমরা অশ্লীলতা থেকে বিরত থাকতে পারো ইনশাআল্লাহ আমাদের সকলকে এই পাসের থেকে ধ্বংসের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন